আমি আজকে কুয়ালালামপুর সেন্ট্রাল থেকে পুত্রজায়া যাব। কুয়ালালামপুর হচ্ছে এখন ফিনান্সিয়াল রাজধানী আর পুত্রজায়া হচ্ছে নতুন রাজধানী। পুত্রজায়া যাব আর কুয়ালালামপুর সেন্ট্রালের যে ডেভেলপমেন্ট আমি একটু দেখাচ্ছি। যে এদিকে যদি দেখাই সব বড় বড় বিল্ডিং স্কেস্ক্রেপার, আর এখানে হচ্ছে এই আমি এইটাতে থাকি, এটা 30 তলা এলফট, এটাতে থাকি আমি। আর সামনে একটা শপিং মল আছে, এটাতে এই শপিং মলে 11টা সিনেমা হল আছে। আর আমি তো অনেক বড়, ওইদিকে অনেক বিশাল এরিয়া। আর এইটা হচ্ছে রেল স্টেশন, এটা কুয়ালালামপুরের সেন্ট্রাল রেল স্টেশন। এখান থেকে অলমোস্ট যেই যেই জায়গায় ট্রেনে যাওয়া যায় সব জায়গায় এখান থেকে যাওয়া যায়। আর এখানে পরিবেশ এরকম। আজকে হচ্ছে স্যাটারডে, আজকে তো অফ ডে, এই জন্য রাস্তাঘাটে মানুষ খুবই কম। নর্মালি মানুষ আরও বেশি থাকে, বাট অনেক ক্রাউড নেয়। একবার সিম্পল এই যে ট্রেন যাচ্ছে অলরেডি একটা স্টেশনে ঢুকতেছে এখন। আর এদিকে আসলে অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন, এক অনেক উন্নত। এদিকে কোথাও মাটি টাটি তো দেখা যাবে না, আর অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন এখানে। ইভেন যে কোনো জায়গায় বসে দেখা যাবে, ড্রেসের মধ্যে কোথাও মাটি পড়বে না। এখন স্টেশনে ঢুকবো আমি। আমি প্রথম যখন আসছিলাম আইসা, এখানে প্রথম ইমপ্রেশন ভালো ছিল। আমি এখানে বসে বসে আমি দেখতেছিলাম চারদিকে কোথায় কী আছে, আমি গাড়ি থেকে এসে এখানে নামছিলাম। এখন স্টেশন আছে, ওই যে স্টেশনে ঢুকবো আমি, দুইটা টিকিট কাটবো পুত্রজায়া পর্যন্ত যাওয়ার। পুত্রজায়া তারপরে এয়ারপোর্ট, এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া যায় এখান থেকে। পুত্রজায়া পর্যন্ত যাওয়ার টিকিট কাটবো। স্টেশন স্টেশনটা অনেক বড় আছে, এটা কয়েকতলা, এবং এখান থেকে সব ধরনের ট্রেনই যায়। ঢুকবো এখন, স্ক্রিন কেটে স্ক্যান করবো আমি আমার মোবাইল। এখানে একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা স্ক্যান করতে হবে সবসময় কোথাও ঢুকতে গেলে, না হয় ঢুকা যাবে না। এই অ্যাপটা দিয়ে বোঝা যায় আসলে কার কোভিড স্ট্যাটাস কী। হ্যাঁ, আমাকে ভ্যাকসিনেটেড দেখাচ্ছে, হ্যাঁ এখন আমি ঢুকতে পারবো। Where to find the train to airport? Go straight and then? Turn right, go straight there. And ask someone? Yes. Thank you. You can contact us there. Okay. এখন আমি যাব। আমি আসলে নেভিগেশন জানি না এখান থেকে, এখানে সবই একটু কমপ্লেক্স মনে হয়। প্রথম প্রথম যেহেতু কোন জায়গায় ট্রেন কোন দিকে যায় এগুলো আসলে জিজ্ঞেস করে যাইতে হয়। এই যে ভিতরে দেখা, এখানে আজকে তো অনেকগুলো কাউন্টার বন্ধ যেহেতু আজকে অফ ডে, বাট এমনিতে এখানে অনেক ভিতরে আরও দোকানপাটও আছে। এখানে এখানে মেশিন আছে, মে ব্যাংকের সবচেয়ে পপুলার ব্যাংক এটা। ওদের অনেক কম মানুষ আছে, মানুষ নাই মনে হচ্ছে যেহেতু অফ ডে। এখন এর সামনে গিয়ে স্টেশনে যাবো, কাউকে জিজ্ঞেস করবো যে পুত্রজায়া যাইতে কোথায় ট্রেনে টিকিট কাটতে হবে। এখানে স্টেশনের ভিতরে দোকানপাটও আছে, ইভেন এটার ভিতরে স্টারবাকস আছে। এই সেন্ট্রাল স্টেশনের মধ্যে স্টারবাকস, তারপর নান্দুস, এগুলো আছে। যে দুই দিকে রেস্টুরেন্ট, রমজানের মধ্যেই খাওয়া দাওয়া ঠিকমতো চলতেছে। এখানে এদিক থেকে কাউকে জিজ্ঞেস করতে হবে কীভাবে যাব। ইন্টারসিটি ট্যাক্সি কেলওয়ার আউট মেরিডিয়ান সেন্ট্রেজিস, আমি এখন জিজ্ঞেস করতে হবে কারোর কাছ থেকে যে এয়ারপোর্টে যাবো কীভাবে। আমি একজনের কাছে জিজ্ঞেস করছিলাম কীভাবে যাবো পুত্রজায়া, সে ইন্ডিয়ান একটা ছেলে আমাকে বইলা দিল এখানে আইসা কে এল আইয়া ট্রানজিট কাউন্টার, এই কাউন্টারে আইসা আর টিকিট কেটে যেতে পারবে। এই যে কে এল আইয়া ট্রানজিট করে এদিক দিয়ে যাবো, কাউন্টার আছে সামনে, কাউন্টারে গিয়ে টিকিট কাটি। এই যে কে এল আইয়া ট্রানজিটের কাউন্টার, আমাকে পুত্রজায়া পর্যন্ত টিকিট দিছে, এটা হচ্ছে 14 রিংগিত 280 টাকা। এখন এটা স্ক্যান করতে হবে, স্ক্যান করে ঢুকবো। স্ক্যান হেয়ার, স্ক্যান করতে সমস্যা হচ্ছে।
হয়ে গেছে। আমি এটা প্রেস করে ধরে রাখতেছিলাম, এটা আসলে একটু উপরের দিকে রাখতে হয়, তো এই দিকে নিচে নামতে হবে আমার এটার জন্য। ডাউনস্টেয়ার এখান থেকে যেতে পারবো ইয়ার দিকে পুত্রজায়া। আমি এই টিকিটটা চেক আউট সাথে রাখতে হবে, কারণ সামনে দেখে যে স্টেশনে গিয়ে আমি নামবো ওইখানে আবার চেক আউট করার জন্য এটা লাগবে, চেক আউট চেক ইন এবং চেক আউট দুইটার জন্য এটা লাগবে। ট্রেনে এসে পড়ছে কেএল ট্রানজিট, আমি একজনকে জিজ্ঞেস করছিলাম এই ট্রেনটা কিনা, এই তো এসে পড়ছে নোটবো। এটা আসলে আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড এবং উপরে দুই দিক দিয়ে যাবে এটা। পরিবেশ খুবই সুন্দর, এটা আমি দেখাই একটু ভিতরের দিকে হাঁটাহাঁটি করে। সিট নাম্বার তো নিশ্চয়ই নাই, যেইখানে যে কোনো জায়গায় বসা যায়। ভিতরে এক খুব সুপিরিয়র লেভেলের সিট এগুলা, এটা ডাইরেক্ট এইখান থেকে এই কেএল সেন্ট্রাল থেকে এয়ারপোর্ট পর্যন্ত যায়। আর ট্রেনটা আসলে অনেক দূর আছে, এটা সিটগুলো আসলে সুন্দর। অলরেডি আমি 5 মিনিটের মতো বসেছিলাম ট্রেনে, অলরেডি ট্রেন ছেড়ে দিছে, এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত এটা যাবে। বাট আমি পুত্রজায়া গিয়ে নামবো, এটা এরপর একটা স্টেশন, তারপরে হচ্ছে পুত্রজায়া। এখানে কোনো ইন্ডিকেশন নাই আসলে কোথায় আসছে, এখানে বলবে। ট্রেন ভালো স্পিডে যাচ্ছে, একবারে স্মুথ, ভিতরে অনেক বেশি স্মুথ। এটা মাঝে মাঝে আন্ডারগ্রাউন্ড দিয়ে যায়, মাঝে মাঝে উপর দিয়ে যায়, মিক্সড টাইপের। বেশিক্ষণ লাগবে না, যে স্পিডে যাচ্ছে ট্রেন, ট্রেন খালি অলমোস্ট খালি আছে। টোটাল ট্রেনে বেশি হলে 50 জন হবে, এত খালি একটা ট্রেন ক্রস হচ্ছে। মানে এত বেশি ডেভেলপমেন্ট ওদের এখানে, কিন্তু ওই অনুযায়ী মানুষ খুবই কম, মানে কম মানুষ বসবাস করে বলা যায় এই সিটিতে। কিন্তু ট্রান্সপোর্ট সব ধরনের ট্রান্সপোর্ট খুব ইজি, বাস ট্রেন র্যান্ডম কোম্পানির বাস নেয়, কিন্তু এখানে শুধু সরকারি কয়েকটা রোডের বাস এবং সরকারি বাসই। যে কেউ চাইলে এখানে বাসের রোড বানাইতে পারবে না, বাস নামাইতে পারবে না, খুবই অর্গানাইজার। ভাঙ্গা ছোটো বাস তো আসলে নাই। আমরা এখন সিটি এরিয়ার থেকে বাইরের দিকে চলে যাচ্ছি, কারণ কুয়ালালামপুর, আমি যেটা বলছিলাম ভিডিওর প্রথম দিকে, কুয়ালালামপুর হচ্ছে গিয়ে বর্তমানে ফিনান্সিয়াল ক্যাপিটাল ক্যাপিটাল, আর পুত্রজায়া হচ্ছে গিয়ে মূলত ওদের যেই প্রশাসনিক ক্যাপিটাল আর কি, যেখান থেকে সরকারি সব কাজ নিয়ন্ত্রিত হয়। সব অফিস আদালত এখন সরকারি অফিস আদালত ওইখানে, যত মন্ত্রণালয় সব ওইদিকে আছে, কারণ ওরা ডিসেন্ট্রালাইজ করার জন্য এরকম করছে। গ্রাম টাইপের এরিয়া শুরু হয়ে যাচ্ছে, কারণ এয়ারপোর্ট অনেক দূরে আসলে সিটি থেকে, অনেকটুকু দূরে। প্রথম স্টপেজে এসে পড়ছে অলরেডি, মাত্র 5 মিনিটের মধ্যে, 5 মিনিট নেক্সট স্টেশনে এসে পড়ছে। এটার পরে এইটাতে নামবো না আমি, আর পরের স্টেশন ওইটাতে নামবো। লোবি উত্তমা এই স্টেশনের নাম, লোবি উত্তমা। স্টেশন এটা, এটা সিটি এর বাইরে, এই জন্য ছোট স্টেশন। আমার
কার্টন থাকে প্রেস করে ওপেন করার জন্য, কিন্তু সব মানুষ কম, এই জন্য মেবি সবগুলো হয় নাই। সামনেটা খোলা ছিল, ওই ওরা সামনেটা গিয়ে চলে গেছে। মালয়েশিয়া আসলে অনেক বেশি সুন্দর, আমি তো টোটালটা তো এক্সপ্লোর করতে পারিনি, এবার যতটুকু দেখছি স্টিল নাও অনেক বেশি অর্গানাইজ, অনেক বেশি সুন্দর। ন্যাচারাল আসলে ওই যে সিটি এরিয়ার বাইরে শুধু ন্যাচারাল পরিবেশে দেখি। আমি নেক্সট স্টেশন চলে আসছি, নামবো এখন। এই যে পুত্রজয়া স্টেশন, এখানে এখন আমার ফ্রেন্ড আসবে আমাকে নিতে, আমি ওয়েট করবো। এটা আসলে সিটি এরিয়ার বাইরে, তো এটা একবারে সিম্পল একটা স্টেশন, জাস্ট এখানে আর কোনো ডেভেলপমেন্ট নাই। মেবি ওই যে উপরে আরও এলআরটি এমআরটি উইলার স্টেশন বানানো হচ্ছে। সাইবারদয়া, পুত্রজয়া, সাইবারদয়া, পুত্রজয়া অ্যান্ড সাইবারদয়া স্টেশন এটা। এখন সাইবারদয়া স্টেশনের চেক আউট করবো, এখানে টিকিট স্ক্যান করে বের হবে, স্টেশনে বের হওয়ার জন্য এখান থেকে চেক আউট করতে হবে। কিউআর কোডটা তো এবার বুঝে ফেলছি কী হবে, স্ক্যান করতে হবে, আর সমস্যা নাই। তো এখন এটা ভ্যালুলেস, এটার দরকার নাই। এখানে স্টেশন থেকে বের হবো, এক্সিট নেওয়ার পরে আমার ফ্রেন্ড ওইখানে পাবো। এখানে হচ্ছে এক্সিট কে বলে কেলুয়ার,
স্টেশনের নিচে, এখান থেকে মূলত পিক করে যারা পিক করতে চায়, অথবা এখান থেকে বাস আছে, বাসে অন্য কোনো লোকেশনে আবার যাওয়া যায়, আর এমনিতে ট্যাক্সি আছে, ট্যাক্সিও নেওয়া যায়। তো আমাকে যে নিতে আসবে এখানে আসবে, তো এখান থেকে মূলত আমার পুত্রজায়া জার্নি স্টার্ট। আর পুত্রজায়ার আরও ডিটেল ভিডিও, পুত্রজায়াতে কোথায় কী আছে অথবা পুত্রজায়া কেমন সুন্দর, এরকম আর একটা ভিডিও বানাবো। এই ওই ভিডিওটার লিঙ্ক এটাতে পাবেন, অথবা এটার পরে ওইটা আপলোড হবে, তাহলে তাহলে পুত্রজায়াতে কী সুন্দর এটা দেখতে পারবেন। সরকার রাখুন দরকার হয়েছে, এসপি আর আছে।